জাফর আলম, দৈনিক যুগান্তরে কাজ করি। কিছুক্ষণ আগে আপনি কোভিড পরিস্থিতি এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধের কথা বলেছেন। সারা বিশ্বে অর্থনৈতিক একটা ধকল যাচ্ছে, এটাও আমরা বুঝতে পারছি। কিন্তু বাংলাদেশে আমরা যেটি লক্ষ্য করছি, নিত্যপণ্য ব্যাপারে একটি মৌসুমী ব্যবসা সবসময় পরিচালিত হয়। মজুদ আছে, সরবরাহ আছে, তারপরও হঠাৎ করে জিনিসপত্রের দাম বেড়ে যায়। পেঁয়াজ সহ আপনি ডাবের দাম, যেমন কাঁচামরিচের দাম আমরা 1000 টাকা কেজি দেখলাম, এরকম অনেকগুলো পণ্যকে সিন্ডিকেট করে বাংলাদেশে ব্যবসা করে সাধারণ মানুষের পকেট থেকে অনেক টাকা 15-20 দিনের গ্যাপে নিয়ে যাওয়া হয়, এবং এটি কয়েক বছর ধরেই চলছে। সিন্ডিকেটের কথা দায়িত্বশীল মন্ত্রীরাও বলেন, কিন্তু সেই জায়গাটায় হাত দেওয়া যায় না। তারা বলেন যেখানে হাত দিতে গেলে বিপদ আছে। একটি সরকারকে আমরা মনে করি যে সরকার অত্যন্ত শক্তিশালী, সরকার দেশের মানুষের কথা চিন্তা করে, জনগণের কথা চিন্তা করে। কাজেই এই মৌসুমী নিত্যপণ্য, যারা নিত্যপণ্যের মৌসুমী ব্যবসাটা করে, তাদের নিরস্ত করার, তাদেরকে প্রতিরোধ করা এবং এই ব্যবসা থেকে বিরত রাখার কোনো পরিকল্পনা সরকার কঠোরভাবে পদক্ষেপ গ্রহণ করবে কি না? আপনার অবশ্যই এটা বিপদ আছে কে বলছে আমি ঠিক জানি না। আমরা তো সঙ্গে সঙ্গে যখন হয় তখন তো আমরা ব্যবস্থা নিয়ে থাকি। দুজন মন্ত্রী বলেছেন যে সিন্ডিকেট আছে, এই সিন্ডিকেটে হাত দেওয়া যাবে না। কে বলছে? বাণিজ্য মন্ত্রী স্বয়ং বলেছেন। বাণিজ্য মন্ত্রী বলছে আমি বাণিজ্য মন্ত্রী ধরবো তো? তিনি বলেছেন যে সিন্ডিকেটে হাত দেওয়া যাবে না। আপনি পেঁয়াজ এক রাতে 20 টাকা কেজিতে বেড়ে যায়, এটা তো সম্ভব? যে ভাই বাণিজ্য মন্ত্রীকে ধরতেছি, চালের দাম হঠাৎ করে বেড়ে যায়, অথচ পর্যাপ্ত মজুদ থাকে, এতে সাধারণ মানুষের খুব অসুবিধা হচ্ছে। তো ওখানে হাত দেওয়া যাবে না কে বলছে? বাণিজ্য মন্ত্রী বলেছেন। ঠিক আছে, আমি তাহলে দেখবো। এতে সাধারণ মানুষের পকেট থেকে 10-15 দিনের ব্যবধানে, এটা সব সময় বাংলাদেশে একটা শ্রেণী আছে আর সবথেকে কঠোরভাবে যদি দৃষ্টি দেন। না, আমি বলি ব্যাপারটা হচ্ছে আমাদের খাদ্যপণ্য নিয়ে কয়েকটা হাউস আছে, তারা ব্যবসা করে। তো যখনই তারা এরকম আর্টিফিশিয়ালি দাম বাড়ে, আমরা তো সাথে সাথে সেটা আমদানি করি অথবা বিকল্প ব্যবস্থা আমরা করেছি যে তারা বাধ্য হয় সে দামগুলি কমাতে, সাথে সাথে আমরা ব্যবস্থা তো নেই। কাজে সিন্ডিকেট থাকলে সিন্ডিকেট ভাঙা যাবে না, এটা তো কোনো কথা না। কে কত বড় শক্তিশালী সিন্ডিকেট আমি জানি না। তো ঠিক আছে, আমি দেখবো এটা যে কী ব্যবস্থা করা যায়।